back! Get out! Get out! Get out! Get back! Ooh, fuck! ডিসেম্বরে শুভ মুক্তি হতে যাচ্ছে দাউদ হোসেন পরিচালিত বাংলা সিনেমা আমি টোটোওয়ালা। টোটোওয়ালার জীবন কাহিনী নিয়ে এই বাংলা সিনেমা। এই সিনেমায় আরও একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। ফেসবুক ও টুইটারের মধ্য দিয়ে অনেক যুবক যুবতী ফেসবুকে আলাপ করে, প্রেম ভালোবাসায় পড়ে যায় অনেকেই, যা এই সিনেমায় তুলে ধরা হয়েছে। সব মিলিয়ে জমজমাট থ্রি সিনেমা। যেমন আছে হাসি, তেমন শিক্ষণীয় অনেক গল্প। এই সিনেমায় অভিনয় করেছে দেবা, পূজা, শান্তনু বোস, সারোয়ার আলম, ধনরাজ, হিমাদ্রি, রফিকুজ্জামান, সোমা, ভোলা, আলম সহ আরও অনেকে। এই সিনেমার সংলাপ ও চিত্রনাট্য পরিচালনা করেছেন মুর্শিদাবাদের ধুলিয়ানের ছেলে দাউদ হোসেন। আজকে দাউদ হোসেন পরিচালিত আমি টোটোওয়ালা সিনেমার ডাবিং চলছে। ছবিটা তো এখন এডিট কমপ্লিট হয়ে এখন পোস্ট প্রোডাকশন চলছে, মানে ডাবিং চলছে। এরপরে টুকটাক যে সমস্ত কাজ আছে সেগুলো কমপ্লিট হয়, যেটুকু সময় লাগে সেন্সার হয়ে এক থেকে দু মাসের মধ্যেই আশা করছি রিলিজ হয়ে যাবে, বা দাউদ ভাই সেটাই বলছিল। টোটোওয়ালার গল্পটা আমার মনে হয় আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টোটোওয়ালা এনাদের নিয়ে, বোম্বাদের অটোওয়ালাদের নিয়ে হয়েছিল, যারা অটো চালান, মানে ওইভাবে বলাটাও ঠিক না, যারা টোটো চালান। তো এনাদের নিয়ে প্রথমবার বাংলাতে ছবি হচ্ছে, তো যারা টোটো চালান, হ্যাঁ, তারা তো অবশ্যই দেখবেন, কিন্তু আপনারাও সবাই দেখবেন, প্রচুর মজা আছে ছবিতে। এখানে আমি টোটোওয়ালার চরিত্রে অভিনয় করেছি। আমি মুর্শিদাবাদে গিয়ে টোটো চালানো শিখেছি, টোটো চালিয়েওছি। তো দাউদ ভাইকে লকডাউনে মজা করে বলছিলাম, যাক তুমি একটা অপশন দিয়ে দিলে, মানে ফিল্মের যে অবস্থা ছিল লকডাউনে, চলো তোমাদের ওখানে গিয়ে টোটো চালিয়ে খেতে পারবো। আমার চরিত্রটা হচ্ছে কি যে আমি কলকাতার এক বিজনেসম্যান, বড় বিজনেস আছে এই ফ্যামিলিরই ছেলে, সমস্ত কিছুই আমার ছিল, কিন্তু আজকাল যেটা খুব বেশি হয় যে ফেসবুকের মাধ্যমে আমাদের বন্ধুত্ব, প্রেম, বিয়ে, আপনাদেরও অনেকেরই হয়তো এই অভিজ্ঞতা আছে যারা শুনছেন বা যাদের অলরেডি হয়েছে, তো আমারও সেই কেস ঘটে। তো বাড়িতে সেটা মেনে নেবে না, তো আমি মুর্শিদাবাদে যাই, মেয়েটি মুর্শিদাবাদে থাকে। তারপরে নানা ঘটনার মধ্যে দিয়ে একজন টোটোওয়ালা হিসেবে আমি ওখানে জীবন শুরু করি। তারপরে প্রচুর মজা আছে, বাকিটা আপনারা হলে গিয়ে দেখবেন, প্রচুর মজা আছে। এই ছবিতে আমাদের টলিউডের সিনিয়র অ্যাক্ট্রেস অ্যাক্টররা যেরকম অভিনয় করেছেন, তেমনি অনেক নতুন ছেলেমেয়েও কাজ করেছেন। শান্তনাদি আছে, হিমাদ্রিদা আছেন, ধনরাজ অনেক ছবিতে কাজ করছে, সে রয়েছে। এছাড়াও আমার অপোজিটে রয়েছে পূজা। পূজার সঙ্গে আমি বেশ কিছু ছবি আগেও করেছি যেগুলো অলরেডি রিলিজ হয়ে গেছে। এছাড়া অনেক নতুন ছেলেমেয়ে কাজ করেছে, তাদের দাউদ এমনভাবে কাজ করিয়ে নিয়েছে যে আপনাদের দেখলে মনে হবে না যে এরা নতুন ছেলেমেয়ে। এগুলো সুর করেছেন নির্ভীক গোস্বামী এবং উনি গেয়েছেন গানগুলো। শুন ভালো লাগছে। আমি টোটোওয়ালা মানে টোটোকে নিয়ে, টোটোওয়ালাকে নিয়ে ছবি, এটা তো খুব একটা দেখা যায় না, কেউ হয়তো সাহসও পাবে না করার, যে একজন টোটোওয়ালা, একজন যে গাড়ি চালায় সে হিরো, হিরো আবার দেবা এখানে হিরো করছে। দেবার সঙ্গে আমি অনেক ছবিতে কাজ করেছি, খুব ভালো হিরো। তো হিরো যে টোটোওয়ালা হবে সেটা আবার ভাবতে পারিনি, লয়ার, অনেক কিছু, ব্যোমকেশের মতো এরকম ধরনের রোল করে হঠাৎ টোটোওয়ালা। সেই জন্যই ভাবছি যে দর্শকরা যেটা দেখবেন আমার মনে হয় খুব আনন্দ পাবেন। আর এখানে দাউদ হোসেন হচ্ছেন ডিরেক্টর, খুব ভালো পরিচালনা করেছে, একদম ঘরোয়া পরিবেশে কাজ হয়েছে, খুব আনন্দের সঙ্গে কাজ হয়েছে। আর অনেক নতুন নতুন ছেলেমেয়েদেরও সুযোগ দিয়েছে, যারা খুব ভালোভাবে কাজ করে উতরে দিয়েছে, উতরে দিয়েছে মানে শিখিয়ে নিয়েছে, তাই জন্যে উতরোতে পেরেছে। যাই হোক, সব মিলিয়ে ছবিটা ভীষণ ভালো হয়েছে। ডাবিং করে তো সবই দেখতে পেলাম, অনেকগুলো সিন আবার দেখলাম টেকিংয়ের, যেটা তো আপনারা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, আমি করেছি হিরোইনের মা, আমি তো ইউনিভার্সাল মাদার হয়ে গেছি, এখন হিরোর মা নয় হিরোইনের মা। অ্যাকচুয়ালি এখন না সেই ওই মামিমা, কাকিমা, জেঠিমা নিয়ে তো তেমন গল্প হয় না, এখন গল্পগুলো একটু অন্য রকম হয়, অন্য ধরনের গল্প, যেটা আর কি দর্শকরা ভালোবাসবেন, তার উপরই তো গল্পগুলো প্রডিউসার ডিরেক্টররা বাছেন।
তো ওই হিরোইনের মা করেছি। বলবো যে আপনারা অবশ্যই দেখুন, কারণ টোটোওয়ালা একেবারে নতুন ধরনের গল্প। টোটোওয়ালা নিয়ে কোনোদিনও গল্প হয়নি। মেন ভূমিকা অভিনয় করেছে দেবা টোটোওয়ালা, খুব ভালো অভিনেতা, আপনারা নিশ্চয়ই জানেন, আগেও অনেক ওর অভিনয় দেখেছেন। এটা দেখুন, এটার অন্য ধরনের একটা অভিনয় যেটা আপনাদের খুব ভালো লাগবে।